আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আচ্ছা আপনারা বলেন তো আমি কোথায় আছি? আমি সুনামগঞ্জ জেলায় আছি। এখন সুনামগঞ্জ জেলার একটা লেকে আছি, সেই লেকটার নাম হচ্ছে নীলাদ্রি লেক। নীলাদ্রি লেকটা কোথায় অবস্থিত? সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার টেকের ঘাট এলাকায় একটা লেক আছে, সেটা হচ্ছে নীলাদ্রি লেক। এখন প্রশ্ন হচ্ছে যে লেক কাকে বলে? লেক মূলত দ্বীপের বিপরীত। আমরা জানি দ্বীপ কি, চারদিকে জলরাশি দ্বারা বেষ্টিত স্থলভূমিকে দ্বীপ বলা হয়। আর লেক হচ্ছে কি, চারদিকে স্থল বেষ্টিত জলরাশিকে লেক বলা হয়। অর্থাৎ চারদিক থেকে স্থলভূমি থাকবে এবং মাঝখানে জলরাশি থাকবে। আপনি যদি দেখেন এই পাশে, দেখেন তারও পাশে কিন্তু কী আছে, স্থলভূমি আছে আর মাঝখানে পানি আছে, তার মানে এটা হচ্ছে একটা লেক। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি বলুন তো বাংলাদেশের সবচেয়ে বড় লেক কোনটা? বুঝতে পারতেছেন না, বাংলাদেশের সবচেয়ে বড় লেক কিন্তু কাপ্তাই লেক। এখন আর একটা প্রশ্ন করি, পৃথিবীর সবচেয়ে বড় লেক কোনটা? পৃথিবীর সবচেয়ে বড় লেক কিন্তু কাস্পিয়ান সাগর। এখন আরেকটা প্রশ্ন করি যে পৃথিবীর সবচেয়ে গভীরতম লেক কোনটা, অর্থাৎ গভীরতম হ্রদ কোনটা? গভীরতম হ্রদ কিন্তু বৈকাল হ্রদ। এখন আর একটা শেষ প্রশ্ন হচ্ছে, বৈকাল হ্রদটা কোথায় অবস্থিত? বৈকাল হ্রদটা কিন্তু রাশিয়ায় অবস্থিত। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই তথ্যগুলো জেনে আপনার কেমন লাগলো? আর আপনি যদি একজন চাকরির ক্যান্ডিডেট হয়ে থাকেন অথবা অ্যাডমিশন টেস্টের ক্যান্ডিডেট হয়ে থাকেন, তাহলে এই ইনফরমেশনগুলো আপনার অবশ্যই জানতে হবে, কারণ বিভিন্ন চাকরির পরীক্ষায় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো অহরহ চলে আসে। আর আমার মনে হয় এই ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে, কেমন লাগলো সেটা তো জানাবেনই, আর যদি ভালো লেগে থাকে তাহলে এখনই শেয়ার করে দিবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।